আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। পঞ্চায়েত উপভোটের আগে বিজেপি আইপিএফটি বিরোধ। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। অশান্তি অশান্তি, শাসক শরিকদের মধ্যে অশান্তি ভাই। এই অশান্তিতে বিজেপির অস্বস্তির অন্ত নাই। পঞ্চায়েত উপভোটের আগে বক্সনগরে খণ্ড যুদ্ধ করলো বিজেপি আইপিএফটি। এই যুদ্ধে রাজ্যবাসীর কাছে কেমন বার্তা গেল বলুন দেখি। চতুর্দিকে এর চলছে আজও সমালোচনা ব্যাপক, বলছে এর সবাই রাজ্যের রাজনীতির শান্তি ভক্ষক। অশান্তি অশান্তি, শাসক শরিক দলের অশান্তি ভাই। এই অশান্তিতে বিজেপির অস্বস্তির অন্ত নাই। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো আইএনটিইউসি। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো কান্তিভূষণ ভট্টাচার্য, জয়নগর আগরতলা, জনার্দন দাস, নবীনগর বিশালগড়, শিবব্রত পাল, বনমালীপুর আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হল দীপ্তনু আচার্য, পূর্বপাড়া শান্তির বাজার, সুদীপ্তা দাস, মহাশক্তি যোগেন্দ্রনগর, সঞ্জয় পাল, পালপাড়া নন্দননগর। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো, 1988 সালে কোন উপজাতি ভিত্তিক দল কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় এসেছিল? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লাবলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।